ধর্ম হুমায়ুন আজাদ। আদিম মানুষের অন্ধ আদিম কল্পনা আর পরবর্তী অনেকের সুপরিকল্পিত মিথ্যাচার, কখনো কখনো মত্ততা, নানাভাবে বিধিবদ্ধ হয়ে নিয়েছে যে বিচিত্র রূপ, তাই পরিচিত ধর্ম নামে। বাস্টন রাসেল আমি কেন খ্রিস্টান নই বইতে বলেছেন সব ধর্মই ক্ষতিকর ও অসত্য, কোনো অলৌকিক জগৎ থেকে কেউ ধর্ম পাঠায়নি, যদিও এটা বিশ্বাস করার নির্দেশ দিয়ে ভয় দেখানো হয়। কোনো অলৌকিক জগৎ নেই, মানুষ নিয়ে কোনো অলৌকিক সত্তার কোনো উদ্বেগ নেই, মহাবিশ্বে মানুষ খুবই ক্ষুদ্র। ধর্ম অলৌকিক নয়, বিধাতার বা দেবদেবীদের প্রণীত নয়, ধর্ম লৌকিক, মানুষের প্রণীত এবং বেশ সন্ত্রাসবাদী ব্যাপার। মানুষ উদ্ভাবনশীল, মানুষের অজস্র উদ্ভাবনের একটি ও সম্ভবত নিকৃষ্টটি ধর্ম। ধর্মকে শাশ্বত সর্বজনীন মনে করার একটা চাপ রয়েছে, তবে ধর্ম শাশ্বত নয়, সর্বজনীন নয়। কোনো ধর্ম নেই যা মানুষের শুরু থেকে চলে এসেছে ও চিরকাল চলবে, কোনো ধর্ম নেই যাতে বিশ্বাস করে সবাই। অনেক সত্য আছে যা সবাই শুধু বিশ্বাস নয় স্বীকার করে, কিন্তু বিশেষ একটি ধর্ম ও তার বিধাতায় বিশ্বাস করে শুধু ওই ধর্মের মানুষ। অন্য ধর্মের মানুষের কাছে তা হাস্যকর ও অনেক সময় ঘৃণার বিষয়। চারপাশে ধর্ম দেখে মনে হতে পারে যে মানুষ ধর্ম ছাড়া বাঁচতে পারে না। সত্য হচ্ছে ধর্মের মধ্যে মানুষ বেশিক্ষণ বাঁচতে পারে না। মানুষ মর্মমূলে ধর্মবিরোধী, মানুষের পক্ষে বেশি ধর্ম সহ্য করা অসম্ভব। ধার্মিকেরাও যতটা ধার্মিক তার থেকে অনেক বেশি অধার্মিক। মানুষের সৌভাগ্য মানুষ বেশি ধর্ম সহ্য করতে পারে না, তাই বিকাশ ঘটছে মানুষের। বেশি ধর্মে মানুষ অসুস্থ হয়ে পড়ে, ধার্মিক মানুষ অসুস্থ মানুষ। মানুষ যদি আপাদ মস্তক 24 ঘন্টা 30 দিন 12 মাস ধার্মিক প্রাণী হতো, আজও তাহলে থাকতো আদিম অবস্থায়। মানুষের মনের আদিম অংশটুকু ধর্ম। ধার্মিক মানুষকে প্রশংসা করার একটা রীতি প্রচলিত রয়েছে, বলা হয় যে প্রকৃত ধার্মিক মানুষ খুব ভালো মানুষ, কিন্তু সত্য তার উল্টো। প্রকৃত ধার্মিক মানুষ প্রকৃত খারাপ মানুষ, সে অবিকশিত এবং মানুষের বিকাশের বিরোধী। হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, যদি সবাই হতো প্রকৃত হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, তবে তারা আজও বাস করত 5 থেকে 1500 বছর আগের সমাজে। ধর্ম মানুষকে এগিয়ে দেয়নি, ধর্ম থাকা সত্ত্বেও মানুষ এগিয়েছে, কেননা মানুষ কখনোই পুরোপুরি ধার্মিক নয়। মানুষ কখনো ধর্মের বিধান পুরোপুরি মানেনি, ধর্মের কোনো উপকারিতা দেখা যায়নি, কিন্তু অজস্র অপকারিতা সব সময় দেখা যায়। প্রত্যেক ধর্মের রয়েছে দুটি দিক। ধর্মগুলো নিজেদের দায়িত্ব হিসাবে ব্যাখ্যা করে বিশ্ব সৃষ্টির রীতি এবং তৈরি করে সামাজিক বিধান। ধর্মের বইগুলো বিজ্ঞানের বই নয়, এগুলো খুবই অবৈজ্ঞানিক। এগুলিতে বিশ্ব সৃষ্টির যে বর্ণনা পাওয়া যায় তা পুরোপুরি ভুল। ওই বর্ণনা বইগুলো রচনাকালের মানুষের বিভ্রান্ত কল্পনা মাত্র। বিশেষ এক ধরনের সমাজ প্রতিষ্ঠাই ধর্ম প্রবক্তকদের লক্ষ্য, তাই ধর্ম মূলত আদিম রাজনীতি। মৃত্যুর পর মানুষের লোভের পর লোভ আর ভয়ের পর ভয় দেখায়। মৃত্যুর পর মানুষের পরিণতি বর্ণনা ধর্মের এক প্রিয় বিষয়।
এই এলাকায় ধর্মগুলো মানুষকে লোভের পর লোভ আর ভয়ের পর ভয় দেখায়। মৃত্যুর পর মানুষের পরিণতি সম্পর্কে ধর্মগুলো যা বলে তা হাস্যকর, যাতে বিশ্বাস করতে পারে শুধু লোভী ও ভীত মানুষ। মানুষ সম্পর্কে খুবই নিম্ন ধারণা পোষণ করে ধর্মগুলো। ধর্মগুলো ধরে নিয়েছে যে মানুষ লোভী ও ভীত, তাই তাদের লোভ দেখাতে হবে এবং রাখতে হবে সন্ত্রস্ত করে। ধর্মগ্রন্থ পড়ার সময় ধার্মিক মানুষ বারবার লোভে পড়ে আর ভয়ে কেঁপে ওঠে। তাই ধার্মিক মানুষের পক্ষে সুস্থ থাকা সম্ভব নয়। লোভ ও ভয়ের মধ্যে বাস করে তারা হয়ে পড়ে বিকলাঙ্গগ্রস্ত। ধার্মিকেরা খুবই অমানবিক। তারা নিজেদের ধর্ম ও ধর্মের বই ছাড়া অন্য কোনো ধর্ম ও ধর্মের বইকে মর্যাদা দেয় না। এক ধর্মের ধার্মিক অন্য ধর্মের পবিত্র গ্রন্থ ও গৃহকে অবলীলায় অপমানিত করতে পারে, যা নাস্তিকেরা কখনো করে না। যে কোনো নির্বোধের পক্ষে ধার্মিক হওয়া সহজ, কিন্তু শুধু জ্ঞানী ও মানবিক ব্যক্তি হতে পারে নাস্তিক। নাস্তিক হত্যা আর ধ্বংস করে না, কিন্তু ধার্মিক সব সময় হত্যা ও ধ্বংসের জন্য ব্যগ্র থাকে। তারা ইতিহাসের পাতাকে যুগে যুগে রক্তাক্ত করেছে। প্রত্যেক ধর্মে রয়েছে অসংখ্য সন্ত যারা ঠান্ডা মস্তিষ্কের হত্যাকারী। নাস্তিক চায় মানুষের চেতনাকে বদলে দিতে, মানুষকে বিকশিত করতে, আর ধার্মিক চায় মানুষের চেতনাকে নষ্ট করতে, মানুষকে রুদ্ধ করতে। ধার্মিকদের নৈতিকতাবোধ খুবই শোচনীয়। বহু ধর্ম রয়েছে পৃথিবীতে। একটি সরল প্রশ্ন জাগতে পারে যে বিধাতা যদি থাকেন, তিনি যদি একলাই স্রষ্টা হন, তবে তিনি কেন এত ধর্ম পাঠালেন? তিনি একটি ধর্ম পাঠালেই পারতেন এবং আমরা পরম বিশ্বাসে সেটি পালন করতে পারতাম। তিনি তা করেননি কেন? তবে কি তিনি একলা নন? ওই অলৌকিক জগতেও কি রয়েছে বহু প্রতিদ্বন্দ্বী যারা মানুষের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য ব্যগ্র? তাদের কেউ হিন্দুর, কেউ ইহুদির, কেউ খ্রিস্টানের, কেউ মুসলমানের, এবং কেউ উমর, কেউ চর, কেউ ছঝর। যদি তিনি একলা, তাহলে এত ধর্ম পাঠিয়ে কেন তিনি বিভ্রান্ত করছেন মানুষকে? শুধু বিভ্রান্ত করেই তিনি সুখ পাচ্ছেন না, তিনি মানুষের মধ্যে তৈরি করছেন বিভাজন। কাউকে করেছেন ইহুদি, কাউকে খ্রিস্টান, কাউকে মুসলমান, কাউকে হিন্দু। কেন এদের মধ্যে সৃষ্টি করেছেন শত্রুতা এবং লিপ্ত করেছেন পারস্পরিক হত্যাকাণ্ডে? আরও নানা প্রশ্ন জানতে পারে। তিনি কেন শুধু এক ব্যক্তির সাথে যোগাযোগ করেন? তিনি কেন একজনের কাছে বাণী পাঠান? তিনি কেন শুধু প্রাচীন কালেই দেখা দিতেন? কেন তিনি দেখা দিচ্ছেন না আধুনিক কালে? আধুনিক কাল নিয়ে তার বা তাদের কোনো উদ্বেগ নেই? কেন তিনি একদলকে গরু খেতে নিষেধ করেন, আরেক দলকে খেতে বলেন? কেন তিনি একদলের জন্য নিষিদ্ধ করেন মদ্য এবং সিদ্ধ করেন আরেক দলের জন্য? কেন তিনি সর্বশক্তিমান হয়েও শক্তির প্রকাশ ঘটান না? তার ক্রিয়াকলাপ কেন এত বিস্ময়কর, অস্বাভাবিক এবং সম্পূর্ণরূপে অবিশ্বাস্য? এসব সরল প্রশ্নের উত্তর ধর্মের বইগুলোতে পাওয়া যাবে না, কিন্তু পাওয়া যাবে যদি আমরা ধর্মের উদ্ভবের রীতি উদ্ঘাটন করি। ধর্মগুলো কোনো অলৌকিক জগৎ থেকে কেউ পাঠায়নি, তেমন কেউ নেই। বিশেষ বিশেষ ব্যক্তি এবং গোষ্ঠী সৃষ্টি করেছে এগুলো। কোনো পরম সত্তা যদি থাকতেন
এবং তিনি যদি পৃথিবীতে ধর্মের প্রয়োজন বোধ করতেন, সম্ভবত বোধ করতেন না, তুচ্ছ মানুষের তুচ্ছতর স্তব তার ভালো লাগত না। তাহলে একটি ধর্মে পাঠাতেন তিনি, ধর্মগুলো বাতিল করে দেয় একটি অন্যটিকে। একই সময়ে সবগুলো ধর্ম সত্য হতে পারে না, কোনো সত্যের থাকতে পারে না একাধিক ব্যাখ্যা বা তত্ত্ব। কোনো প্রপঞ্চের একাধিক তত্ত্ব পেলে বুঝতে হবে এগুলোর একটি ঠিক হতে পারে বা সবগুলোই ভুল। বিভিন্ন প্রতিযোগী তত্ত্বের মধ্যে মাত্র একটি ঠিক হতে পারে বা ভুল হতে পারে সবগুলোই। ধর্মগুলো বিশ্ব সৃষ্টি, মানব সমাজ, মানুষের পরিণতি সম্পর্কে প্রস্তাবিত বিভিন্ন প্রতিযোগী তত্ত্ব পরস্পর বিরোধী ও ভুল। এজন্যই বহু সরল প্রশ্নের উত্তর এগুলো দিতে পারে না, সাধারণত নিষেধ করে প্রশ্ন করতে। এগুলো কথা বলে এমনভাবে যা প্রমাণ বা অপ্রমাণ করা যায় না, যা প্রমাণ ও অপ্রমাণ করা যায় না তা অবৈজ্ঞানিক। ধর্মগুলো একদিনে দেখা দেয়নি, হঠাৎ কোনো ঈশ্বর কোনো ধর্ম পাঠাননি। মানুষ আদিম কাল থেকে ব্যাখ্যা করতে চেয়েছে বিশ্বকে, বিশ্ব ও নিজের উদ্ভবকে, চারপাশের প্রপঞ্চ রাশিকে, কিন্তু তখন তার সত্য উদ্ঘাটনের শক্তির বিকাশ ঘটেনি। তাই সে সাহায্য নিয়েছে কল্পনার, সে অবিরাম ভুল কল্পনা করেছে, ভুল কল্পনার পর ভুল কল্পনাকে সত্য বলে বিশ্বাস করেছে এবং বিকাশ ঘটিয়েছে বিভিন্ন রকম ধর্মের। ধর্ম হচ্ছে আদিম ও ভুল বিজ্ঞান। আজ আমরা বজ্র ও বিদ্যুৎ ব্যাখ্যা করতে পারি, বিজ্ঞান বজ্র বিদ্যুতের সত্য বের করেছে, কিন্তু আদিম মানুষের পক্ষে এ সত্য বের করা সম্ভব হয়নি। তারা কল্পনা করেছে দেবতা আর দেবতাদের অস্ত্র। দেবতা, দেবতার অস্ত্র ইত্যাদি হচ্ছে আদিম মানুষের কল্পিত ব্যাখ্যা, যার মূলে কোনো সত্য নেই। কিন্তু এসব ভুলই গৃহীত হয়েছে ধর্মরূপে। আদিম মানুষ চারপাশের প্রপঞ্চ ব্যাখ্যা করতে গিয়ে বহু কাহিনী বা কিংবদন্তি তৈরি করেছিল, বর্ণনা করেছিল দেবতা বা অতি প্রাকৃত সত্তার উপাখ্যান। আদিম মানুষের কল্পিত উপাখ্যানগুলোকে বলা হয় পুরাণ, এবং পুরাণ থেকেই হয়েছে ধর্মের উৎপত্তি। পুরাণ আদিম চিন্তা ভাবনা কল্পনার ফল। বহু পৌরাণিক উপাখ্যান অত্যন্ত উপভোগ্য, এমনকি তাৎপর্যপূর্ণ, কিন্তু ওগুলো উপাখ্যান। পুরাণের এক উদ্দেশ্য ছিল মানুষের সাথে মহাজগতের সম্পর্ক ব্যাখ্যা। পুরাণ রচয়িতারা তা ভুলভাবে ব্যাখ্যা করেছেন, তবে অনেকের কাছে এ পুরাণই হয়ে ওঠে ধর্ম। আমাদের চারপাশের বড় ঘটনাগুলোকেও আমরা মহাজগতের সাথে জড়িত করি না, কিন্তু আদিম মানুষের স্বভাবই ছিল জীবনে তুচ্ছতম ব্যাপারটিকেও মহাজগতের সাথে জড়িয়ে দেওয়া। দাঁতের পোকা তাড়াতেও তারা এমন সব মন্ত্র আবৃত্তি শুরু করত যেন ওই পোকার সাথে মহাজাগতিক বিশাল সব ব্যাপারের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। পুরাণ ভরে পাওয়া যায় বিভিন্ন দেবতার জন্মের বিবরণ, তাদের শক্তি ও স্বভাবের কথা, বিশ্ব সৃষ্টির উপাখ্যান, বিভিন্ন পূজা আর অর্চনার কারণও বর্ণনা করা হয় পুরাণে। পুরাণের গল্পগুলোতে পাওয়া যায় আদিম যুক্তি, অবিকশিত মানুষের মনের পরিচয়। পুরাণ যুক্তিপরায়ণ মনের সৃষ্টি নয়। সহজেই বোঝা যায় যে পুরাণগুলো এসেছে আমাদের পূর্বপুরুষের কাছ থেকে, আমরা
পৌরাণিক উপাখ্যানগুলোকে গল্প বলে মনে করি, সত্য মনে করি না। এবং জেসাসের যদি সত্যিই জেসাস বলে কেউ জন্ম নিয়ে থাকেন, জন্মের বহু আগেই অনেকের কাছে এগুলো গ্রহণযোগ্য মনে হয়নি। তাই অনেক ধর্মপ্রণেতা, পুরোহিত এবং কবি এগুলোকে গ্রহণযোগ্য রূপ দিতে চেয়েছেন। থিয়াগোনেস 520 খ্রিস্টপূর্বাব্দ অশোভন মনে করেছেন গ্রিক পুরাণের দেবতাদের যুদ্ধ বিগ্রহ এবং অন্যান্য কার্যকলাপ। তার মতে দেবতারা এমন অশোভন কাজ করতে পারে না। ইন্দ্র আর জিউস যত নারী ধর্ষণ করেছে, কোনো পুরুষ তত করার স্বপ্নও দেখেনি। তিনি দেবতাদের যুদ্ধ বিগ্রহকে ব্যাখ্যা করেছেন বিভিন্ন মৌল উপাদানের, আগুন, বাতাস, জলের সংগ্রামের রূপক রূপে। বাইবেল বলেছে বিধাতা নিজের আদলে মানুষ সৃষ্টি করেছেন। আসলে মানুষ নিজের আদলে সৃষ্টি করেছে দেবতাদের। জেনোফানেস পছন্দ করেননি মানুষ আকৃতির দেবতাদের। তার মতে ঈশ্বর একজন, তিনি শ্রেষ্ঠ দেবতা, আর মানুষের মধ্যে অবয়ব আর চিন্তা কোনো কিছুতেই তিনি মানুষের মতো নন। তবু মানুষ কল্পনা করে যে দেবতারা মানুষের মতোই জন্মেছে এবং তাদের অবয়ব আর কণ্ঠস্বর মানুষেরই মতো। যদি বৃষ, সিংহ আর অশ্বরা মূর্তি বানাতে পারত, তবে তারাও নিজেদের অবয়বের মতোই বানাতো দেবতাদের মূর্তি।